নারীর ক্ষমতায়ন নিশ্চিতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। জামালপুরে ইসলামপুরে চীনাজুলি ইউনিয়নের বালিয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সাধারণ সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ আরও অনেকে।